শুভ এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে। আজকের ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিভাগের যারা আছে, তোমাদের জীববিজ্ঞানের, যেহেতু তোমাদের আগামী পরীক্ষা জীববিজ্ঞান, এই জীববিজ্ঞান আসলে A+ পাওয়াটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। এই জন্য আজকের ভিডিওতে তোমরা প্রস্তুতি নিয়েছো তোমাদের প্রস্তুতি পরিপূর্ণ করা, পাশাপাশি কিছু সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন বা কতটুকু পড়বে তোমরা এ ব্যাপারে আজকে ভিডিও দেখানো হবে। যারা ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমরা অবশ্যই উপকৃত হবে এবং ইনশাল্লাহ তোমাদের রেজাল্টও ভালো হবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। যদি দেখো তোমাদের মূলত বায়োলজি এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, একাদশ এবং দ্বাদশ অধ্যায়, মোটামুটি অনেকগুলো অধ্যায় তোমাদের দেওয়া। তো আসলে প্রত্যেকটি অধ্যায় তোমাদের তোমরা পড়েছ, কিন্তু পরীক্ষার আগে তোমরা আসলে পর্যায়ক্রমে পড়া এবং যেন ভালো মতো তোমাদের প্রস্তুতি হয়। এই জন্যই আজকের ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রস্তুতি ঠিক হবে এবং তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো আমরা দেখি আমাদের আমাদের এখানে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়টি আমরা পড়ব প্রথমে। তোমরা এটা দেখে নিবে যে তোমরা অবশ্যই তোমাদের দ্বিতীয় অধ্যায়টা দেখবে। তো দ্বিতীয় অধ্যায় তোমাদের জীবকোষ টিস্যু, এটা এই অধ্যায়টা তোমরা পড়বে এবং এখানে একদম বিশেষ করে তোমাদের এই যে চিত্র, এখানে অঙ্গাণুগুলো তোমরা অবশ্যই নাম পড়ে নেবে। তো দ্বিতীয় অধ্যায়ের পরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে তোমাদের, তারপর দ্বিতীয় অধ্যায় যেমন টিস্যুর যে আছে, উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, তার মধ্যে উদ্ভিদ টিস্যু তোমাদের ইম্পর্টেন্ট এবং এগুলো চিত্র সহকারে তোমরা অবশ্যই শিখে ভালো করে আবার প্রস্তুতি নাও। তারপরে এখানে আছে তোমাদের স্নায়ু টিস্যুর ক্ষেত্রে নিউরন, এটা ইম্পর্টেন্ট তোমাদের এবং এটা পরীক্ষা সাধারণত আমি দেখি যে গ নাম্বারে ইনশাল্লাহ তোমাদের আসতে পারে এটা। তারপর অণুবীক্ষণ যন্ত্র এটি দেখবে তোমরা তাহলে এই অধ্যায়টা, এবং পাশাপাশি তোমরা বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া থাকবে বহু নির্বাচনী, এগুলো তোমরা পড়ে নেবে, কোনো যেন বাদ না যায়। বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়বে, কারণ এখান থেকে অনেক সময় পরীক্ষা চলে আসে এবং আসবে পরীক্ষায়। আর সৃজনশীলের ক নাম্বার এবং খ নাম্বার একেবারে মুখস্থ করে ফেলবে, সৃজনশীলের ক এবং খ নাম্বার। তারপরে আমরা যে অধ্যায়টি পড়ব দেখবা তোমরা সেটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়টি তোমরা দেখবে, যেটা আমাদের জীবনী শক্তি, এই অধ্যায়টা তোমরা দেখবে এবং এখানে জীবনী শক্তি এটিপির ভূমিকা, এই যে চিত্রটা এটা দেখবে, এখানে প্রত্যেকটা চিত্র তোমরা দেখবে ভালো করে, সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা এবং সালোক সংশ্লেষণের প্রভাবকগুলো দেখবে।